প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার, আমি তরুণ, আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা একটি ডাকাতের কাহিনী, ফকির রামদুলাল ও ডাকাত দল। সেকালে রাস্তাঘাটের সঙ্গে একালের রাস্তাঘাটের তুলনাই হয় না। তখন কলিকাতার আশেপাশের গ্রাম, বন্দর ও হাটবার ছিল বন জঙ্গলে ভরা। দিনে রাতে সকল সময়ই লোকে পথচলিত ভয় ভয় কখন দস্যু ডাকাতদের হাতে পড়ে, এজন্য অনেক সময় লোকে দল বাঁধিয়া চলিত। এখানে তোমাদের কাছে বলিতেছি একজন বুদ্ধিমান ব্যক্তির কথা। তাহার নাম ছিল রামদুলাল সরকার। রামদুলাল ছিলেন ভারী সাধু প্রকৃতির লোক। কোনো মানুষই তো একদিনে বড়লোক হয় না। রামদুলালও ছেলেবেলায় ছিলেন অত্যন্ত গরিব, এমনকি দুইবেলা ভালো করিয়া আহারও জুটিত না। অতি কষ্টে দিন চলিত, কোনো কোনো দিন না খাইয়াও থাকিতে হইত। অবশেষে রামদুলাল পাইলেন এক বিল সরকারের কাজ, কলিকাতায় বিখ্যাত ধনী ব্যবসায়ী বাগবাজারের মদনমোহন দত্তের বাড়িতে। মদনমোহনবাবু অত্যন্ত চতুর ও কৌশলী লোক ছিলেন। তাঁর কাছে রামদুলাল টাকা কড়ি আদায়ের ভার লইলেন। তাহার কাজ ছিল বিভিন্ন বন্দরে গিয়া মহাজনদের কাছ হইতে টাকা আদায় করিয়া আনা। রামদুলাল এ কাজ এমন নিষ্ঠার সহিত করিতেন আর এমনভাবে টাকা কড়ি বুঝাইয়া দিতেন যে সামান্য ভুলচুকও থাকিত না। একদিন দুপুরবেলা মদনমোহন ডাকিয়া বলিলেন, রামদুলাল, তোমাকে আজ দমদমের কাছাড়িতে যেতে হবে। নায়েব জানিয়েছেন যে তহবিলে অনেক টাকা জমা আছে। চারিদিকে ঠগি, ঠ্যাঙারে, লেঠেল প্রভৃতি নানা রকমের ডাকাতের ভয়, এজন্য সেই টাকাগুলো কলকাতায় পাঠিয়ে দিতে চান। তুমি এখনই চলে যাও, দমদম তো আর বেশি দূর নয়। ওখান থেকে আড়াই ক্রোশ দূরে হচ্ছে বামুনডাঙার কাছাড়ি। পথ খরচা নাও 5টি টাকা। পথে যদি গরুর গাড়ি পাও তবে তাতে করেই যেও। রামদুলাল রাজি হইলেন এবং কাঁধে একখানি চাদর ফেলিয়া রওনা হইলেন দমদম কাছাড়ির দিকে। দমদম যাইতে সেকালে খুব সাবধান হইতে হইত। পায়ে চলা পথের দুই দিকে ভীষণ জঙ্গল, বড় বড় বটগাছ, পাকুড় গাছ, বাঁশবন, ঝিল, বিল, খাল আর হোগলা বন। ভাবিতে পারিবে না সেকালের পথের কথা। রামদুলালকে তাহার মনিব পূর্বে ছোটোখাটো মোকামে বিল আদায় করিতে পাঠাইতেন। সেসব কাজ ভালোভাবে করিতেন বলিয়াই দত্ত মহাশয় তাহাকে মোটা টাকা আদায় করিবার কাজে নিযুক্ত করিয়াছিলেন। রামদুলাল যথাসময়ে কাছাড়িতে গেলেন এবং মনিবের চিঠি দেখাইলেন। সেই মনিবের নায়েব ছিলেন একজন বৃদ্ধ ব্রাহ্মণ। তিনি রামদুলালের কাছে দত্ত মহাশয়ের চিঠি পাইয়া বলিলেন, বাবা, তোমার বয়স দেখছি খুবই কম, সঙ্গে কোনো লোকজনও নেই। তুমি এত টাকা নিয়ে কেমন করে কলকাতায় বাবুর বাড়ি যাবে? রামদুলাল উত্তর দিলেন, হর্তার হুকুম, যেতেই হবে। নায়েব মহাশয় বলিলেন, তা বাপু, আমি আজ তোমাকে কিছুতেই যেতে দেব না, কাল মধ্যাহ্নে সব বুঝপ্রবোধ করে পাঠিয়ে দেব। বুড়ো মানুষের কথা শোনো। রামদুলাল রাজি হইলেন এবং রাত্রিটা রহিয়া গেলেন। একটা বিলের পাড়ে ছিল কাছাড়ি বাড়ি। চারিদিকে বাগদি, কাহার, সাঁওতাল প্রভৃতি নিজ জাতির বাস। মুসলমান চাষির সংখ্যাও খুব বেশি। তবে কাছাড়িতে পশ্চিম দেশের বরকন্দাজ, লেঠেল সর্দার সব আছে। দিন রাত্র পাহারা দেয় তাই রক্ষা। রাত বেশ নিরাপদেই কাটিল। পরদিন হিসাবপত্র বুঝিয়া 5000 টাকা থলি লইয়া রামদুলাল কলিকাতায় রওনা হইলেন সেই বুনো গ্রাম্য পথে। তখন কলিকাতা পর্যন্ত রেলগাড়ি হয় নাই, কাজেই অতি সাহসী লোককেও অতি সন্তর্পণে চলিতে হইত। রামদুলাল যাবার সময় নায়েব মহাশয় বলিলেন, বাবা, সাবধানে যেও, যাতে বেলাবেলি পৌঁছতে পারো সে চেষ্টা করবে। ব্রাহ্মণকে প্রণাম করিয়া রামদুলাল ধরিলেন
কলিকাতার পথ। দমদম কলিকাতার কাছে হইলে কি হইবে? আগেই বলিয়াছি যে তখনকার দিনে কলিকাতার কাছাকাছি হইলেও দমদমের বনে জঙ্গলে সাপ বাঘ জন্তু জানোয়ারের ছিল যেমন ভয়, তেমনি ডাকাতেরা সন্ধ্যাই হোক কিংবা রাত্রেই হোক পথিকের সর্বস্ব লুঠিয়া লইয়া বিলের জলে লাশ ফেলিয়া দিত। রামদুলাল কাছারি হইতে রওনা হইয়া কলিকাতার পথে চলিয়াছেন। আশেপাশে বসতি নাই, দূরে দূরে দুই একটি গ্রাম আছে, সেখানে লোকজনের বাস। গ্রামের লোকেরা সকলেই যে ভালো মানুষ তাহাও তো কেহ বলিতে পারে না। পথ চলিতে চলিতে ক্রমে সন্ধ্যা হইয়া আসিল। সেদিন ছিল অমাবস্যা। সন্ধ্যাকালেই পথের ধারের বন জঙ্গল অন্ধকারে ঢাকা পড়িল। কিভাবে কেমন করিয়া প্রভুর টাকা নিরাপদে পৌঁছাইয়া দিতে পারিবেন? দূরে একটি গ্রামের ঘর হইতে আলো জ্বলিতেছে দেখিয়া ভাবিলেন, ওই বাড়িতে গিয়া আশ্রয় লইলে বেশ হয়। আবার তাহার মনে হইল, গৃহস্থ নিজেই যদি ডাকাত হয় তাহা হইলে সব কাড়িয়া লইয়া তাহাকে তো মারিয়া ফেলিবে। একদিকে ডাকাতদের ভয়, অন্যদিকে বাঘভাল্লুকের ভয়, কি করা যায়? এমন সময় দেখিলেন দূরে একদল লোক আসিতেছে। মুহূর্ত মধ্যে তিনি এক আশ্চর্য কাণ্ড করিলেন। পথের ধারের একটি কুঁড়ে ঘরের পাশে ছিল একটি বড় বটগাছ, শাখা প্রশাখায় ঢাকা এবং তাহার জট নামিয়াছে অনেক। তাহারই এক পাশে রামদুলাল গায়ের কাপড় চোপড় খুলিয়া টাকার থলিটার একটি পুটুলি করিলেন। টাকার পুটুলিটি বটের ঝুড়ির মধ্যে রাখিয়া দিয়া সারা গায়ে মাটি মাখিয়া চুল ঝুটির মতো করিয়া পথের ধুলা কাদা মাখিয়া সাজিলেন এক পাগলা ফকির। তারপর তিনি বটগাছে হেলান দিয়া বসিলেন। এমন সময় লাঠি ও মশাল হাতে আসিল একদল ডাকাত। নজর পড়িল তাহাদের রামদুলালের ওপর। মশালের আলো ফেলিল তাহার মুখের সামনে। অমনি হি 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 করিয়া হাসিয়া উঠিলেন ছদ্মবেশী রামদুলাল। দলের সর্দার বলিল, এ বেটা পাগল ফকির, চল চল গায়ের দিকে যাই। ডাকাতেরা রামদুলালকে কিছু না বলিয়া অন্যদিকে চলিয়া গেল। পরদিন প্রভাতে উষার আলো প্রকাশের সঙ্গে সঙ্গেই পাখির ডাক শুনিতে শুনিতে রামদুলাল কলিকাতার দিকে রওনা হইলেন এবং বেলা দ্বিপ্রহরে পৌঁছিলেন দত্তবাড়িতে। মদনমোহন দত্তের কাছে টাকার থলিটি বুঝাইয়া দিয়া পথের বিপদের কথা বলিলেন। শুনিয়া বিস্মিত হইলেন দত্তমহাশয় এবং সম্পূর্ণ বিশ্বাস করিয়া তাহার উপর দিলেন আরও গুরুতর কার্যের ভার। কেমন করিয়া রামদুলাল একটা ডুবোজাহাজ কিনিয়া তাহার মনিবের উদারতার গুণে মহাধনী হইয়াছিলেন সে গল্পটি তোমরা হয়তো অনেকেই জানো। প্রভুর টাকায় ডুবোজাহাজ কিনিয়া 14,000 টাকার পরিবর্তে 1,14,000 টাকায় একজন ইংরেজের কাছে তাহা বিক্রয় করিয়া আসিয়া প্রভুকে সব কথা জানাইয়া টাকাগুলি দিয়াছিলেন। তখন মদনমোহন দত্ত সানন্দে বলিয়াছিলেন, রামদুলাল, তোমার সাধুতার পুরস্কার এই 1,00,000 টাকা। এ টাকা আমি চাই না, এ টাকা তোমার। তুমি এই টাকা দ্বারা ব্যবসা বাণিজ্য করে ধনী হও, আমার আশীর্বাদ যেন। এই বলিয়া দত্তমহাশয় রামদুলালের হাতে 1,00,000 টাকার থলিটি তুলিয়া দিয়েছিলেন। শেষ হল যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা ডাকাতের কাহিনী, ফকির রামদুলাল ও ডাকাত দল। গল্পটি পাঠ করে শোনালাম আমি তরুণ। গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।